সরকার জমি বরাদ্দ দিলে নামমাত্র মুনাফায় নিম্ন মধ্যবিত্তের জন্য ছোট আকারে ফ্ল্যাট তৈরি করে দেবে আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাবের শীতকালীন আবাসন মেলা 2019 এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান রিহ্যাব নেদরা এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অসমর রেজাউল করিম আরো জানাচ্ছেন বাবু কামরজ্জামান নিম্নবিত্ত বা মধ্যবিত্তের কাছে এই নগরীতে মাথা গোজার এক টুকরো ঠাঁই এখনও অনেকটা স্বপ্নের মতোই যদিও গত তিন দশকে দুই লাখ ফ্ল্যাট ও সত্তর হাজার প্লট হস্তান্তর করেছে আবাসন মালিকদের সংগঠন বৃহেব তবে তা চাহিদার তুলনায় এখনও সামান্য নিম্ন মধ্যবিত্তের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের সাথে কাজ করতে চাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহেব আয়োজিত আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির নেতারা বলেন জমির বাড়তি দামের কারণেই নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে ফ্ল্যাট তবে সরকার জমি বরাদ্দ দিলে সাড়ে চারশো থেকে ছয়শো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তৈরি করতে চাই সংগঠনটি সরকার যদি চায় তাহলে সেই স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো আমরা আমাদের একদম নিম্নবিত্ত পরিবারদের জন্য সাড়ে চারশো থেকে ছয়শো স্কোয়ার ফিটের সেই ছোটো ছোট ফ্ল্যাট আমরা নির্মাণ করতে রাজি আছি কিন্তু আমাদেরকে সরকার ল্যান্ড দিতে হবে স্বল্প আয়ের মানুষের জন্য জায়গার ব্যবস্থা করে দেন প্লটের ব্যবস্থা করে দেন তাহলে আমার মেম্বাররা সেইখানে ফ্ল্যাট তৈরি করে বর্তমানে রাজুক যে দামে বিক্রি করছে তার চোখ কম দামে ইনশাল্লাহ আমরা জনগণকে দিতে পারি অনুষ্ঠানে আবাসন খাতকে গতিশীল করতে রিহেব নেতারা দাবি করেন স্বল্প সুদে সাধারণের জন্য গৃহ ঋণ নিবন্ধন ফি কমানো এবং রাজুকের পক্ষ থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু রাখার যে সকল সুপারিশ আমরা এন এর মাধ্যমে সরকারের কাছে পাঠাচ্ছি মাননীয় মন্ত্রী আমাদের সেই ব্যাপারে সহযোগিতা করবেন এবং ওনার সহযোগিতার মাধ্যমে আমরা এই সকল সমস্যা সমাধান করতে পারব অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম বলেন আবাসনের মতো মৌলিক অধিকার পূরণ করতে সব রকম সহায়তা দিতে প্রস্তুত সরকার আহ্বান জানান নিয়ম মেনে পরিকল্পিত আবাসন নির্মাণের অনুমোদিত প্লানের আলোকে ইমারত নির্মাণ করুন পরিবেশ বান্ধব হোক আর ব্যবসার পরিমাণটা অবশ্যই করতে হবে তবে আপনাদেরও দায়িত্ব রয়েছে দেশের জন্য অসাধু ব্যবসায়ীদের জন্য এ খাতের সুনাম যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন বক্তারা রিহেব আয়োজিত পাঁচ দিনের এই মেলায় সব মিলিয়ে অংশ নিয়েছে দুই শতাধিক প্রতিষ্ঠান যেখানে সর্বনিম্ন চল্লিশ লাখেও মিলছে ফ্ল্যাট কেনার সুযোগ বাবু কামরুজ্জামান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা